आइतबार कालचिनी स्थित भानु बिरसा भवनमा सीपीएमको जिल्ला स्तरीय चिया बेल्ट कमिटिका सदस्यहरूसँग एक सभा सम्पन्न भयो। सभामा जिल्ला सचिवालयका तीन सदस्य विकास महली, कृष्ण ब्यानर्जी र विद्युत गुणको उपस्थिति रहेको थियो भने उक्त विषयमा जिल्ला सचिवालय सदस्य विकास महलीले एक पत्रकार सम्मेलन मार्फत विस्तृत रूपमा जानकारी दिएका छन्। हमारा पार्टी का प्रवीण सदस्य कॉमरेड महावीर पहा তো আজ কি বিষয় সম্মেলন হচ্ছে আপনাদের? এটা আমাদের তো আমাদের সিপিএম পার্টি প্রত্যেক তিন বছরে ব্রাঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি অবধি সম্মেলন, সেটা সম্মেলন আমাদের মার্চ সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। সেটা শাখা সম্মেলন হলো, শাখা সম্মেলন শেষ হওয়ার পরে নভেম্বর মাস অবধি আমাদের এরিয়া সম্মেলন হলো, আর হবে আমাদের ডিসেম্বর 23-24 আলিপুরদুয়ার জেলার জংশনে জেলা সম্মেলন, তারপরে আমাদের রাজ্য সম্মেলন, তারপরে কেরালা থেকে কেন্দ্র সম্মেলন। এটা কোন সম্মেলন? এটা আমাদের হলো চা বাগান এরিয়া কমিটির সম্মেলন, প্রথম সম্মেলন। এটা মানে জেলা ভিত্তিক প্রথম সম্মেলন, জেলা ভিত্তিক এটা চা বাগানের পার্টি সদস্যদেরকে নিয়ে এরিয়া কমিটি করা হয়েছে, সেই এরিয়া কমিটির প্রথম সম্মেলন আমাদের। আর আজকে এখন সম্মেলনটা আমরা শুরু করবো একটু করে। তাও কতটা চা বাগান থেকে কর্মীরা এসছেন? এখানে আমাদের প্রায় 35টা মতন চা বাগান থেকে আসছে, যারা পার্টির সদস্য তারাই আসছে, কোনো সংগঠন লোকজন আসেনি। পার্টির এটা সম্মেলন। এই সম্মেলনের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো, আমরা তো ব্রাঞ্চ সম্মেলন থেকে শুরু করে যে সম্মেলনটা শুরু হলো, আমাদের এলাকায় বিশেষ বিভিন্ন আমাদের দাবিগুলো আছে। এটা দেশে কেন্দ্র সরকার যেভাবে রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করছে, এই কৃষি আইন এখনো লোকসভায় বা রাজ্যসভায় আইনগতভাবে উইথড্র করে নেয়, সেই এটাকে আইনিভাবে এটা উইথড্র করতে হবে। তারপর হলো কৃষকদের যে MSP, সেটা 1.5 গুণ যে ও ফসলের দাম পায় তার গ্যারান্টি করতে হবে কেন্দ্র সরকারকে। বিদ্যুৎ বিল যেভাবে বাড়াইছে সেটাকে কমাতে হবে। আর আমাদের যে তার নানা রকম আমাদের দাবি আছে, আমাদের এলাকার দাবি আছে, বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার জেলায় চা শ্রমিকদের মিনিমাম এজ অবিলম্বে রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে, আর জমির পাট্টাও চা শ্রমিকদের দিতে হবে। তারপর আমাদের এখানে আরও আমাদের যেখানে এই 100 দিনের কাজ হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, এটা সমস্ত ডেভেলপমেন্ট কাজ এখানে করতে হবে। আপনার নাম? আমার নাম বিকাশ মাহালি। আপনি কোন? আলিপুরদুয়ার জেলা সিপিএম পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য।